অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে সাবেক এমপি গিয়াস। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আশো শামস জোগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালতে দুদকের প্রসিকিউশন শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2020 সালের 2রা নভেম্বর মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে ওই বছরের 23শে ডিসেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করে মুহাম্মদ গিয়াস উদ্দিনের নামে 15,07,15,779 টাকার স্থাবর সম্পদ ও 5,88,70,318 টাকা অস্থাবর সম্পদসহ মোট 20,95,86,097 টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। গিয়াসউদ্দিন 2008 থেকে 2009 করবর্ষ থেকে 2021 থেকে 2022 করবর্ষে পারিবারিক ও অন্যান্য খাতে 17,45,90,043 টাকা ব্যয় তথ্য পায় দুদক। এসব ব্যয় বিপরীতে বিভিন্ন সময়ে সঞ্চয় হিসাবে 6,81,22,856 টাকা, গৃহ সম্পত্তি থেকে আয়ের 2,18,69,450 টাকা, পিতার কাছ থেকে হেবা মূল্যে প্রাপ্ত 11% জমিসহ 7 কোটি টাকার দালান, 4,32,000 টাকার মুক্তিযোদ্ধা ভাতাসহ মোট 17,68,84,737 টাকার বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া গেছে। তবে গিয়াসউদ্দিনের আয়কর নথি অনুযায়ী কাশ্যাফ শপিং সেন্টার 01 নির্মাণ ব্যয় প্রদর্শনকালে 2021 থেকে 2022 করবর্ষে মার্কেটের 802 বর্গমিটার নির্মাণে 1,41,86,931 টাকা বিনিয়োগের বিষয়ে বৈধ উৎস পায়নি দুদক, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় 2021 সালের 19শে ডিসেম্বর ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।